হিউম্যান ব্রেইন, এর একটা অংশের নাম ডায়েনসেফালন। এই ডায়েনসেফালনের বেশিরভাগ অংশ জুড়েই থাকে থ্যালামাসের নিউক্লিয়াই। এই থ্যালামাস বেশিরভাগ অংশ জুড়েই অবস্থান করার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের বিষয় যেহেতু হরমোন, তাই থ্যালামাস নিয়ে অত ডিটেলসে আমি যাব না। আমি যেটা নিয়ে আলোচনা করব, হাইপোথ্যালামাস। ব্রেনের একটা ছোট্ট অংশে থাকে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস পিটুইটারির কাছে আর ব্রেনের বেসে অবস্থান করে। এর আকার যদিও খুব ছোট, কিন্তু এর ক্ষরণ দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো করে থাকে। যেমন আমাদের শরীরের বডি টেম্পারেচার মেনটেন করে, আমাদের সেক্সুয়াল অ্যারাউজালকে কন্ট্রোল করে, রিলিজ হরমোন ক্ষরণ করে, যারা পিটুইটারি গ্রন্থিকে এবং অন্যান্য কিছু গ্রন্থিকে তার বৃদ্ধি কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হাইপোথ্যালামাসকে প্রধানত তিনটে রিজিয়নে ভাগ করা হয়, অ্যান্টেরিয়ার রিজিয়ন, মিডল রিজিয়ন আর পোস্টেরিয়ার রিজিয়ন। প্রত্যেকটি রিজিয়নেরই ডিস্টিঙ্কট নিউক্লিয়াই বর্তমান থাকে এবং তারা প্রত্যেকেই কিছু রিলিজ হরমোন ক্ষরণ করে থাকে। আমরা যদি প্রত্যেকটা রিজিয়নের কাজকে আলাদাভাবে দেখি, তাহলে আমরা প্রথমে অ্যান্টেরিয়ার যে রিজিয়ন হাইপোথ্যালামাসের তার সম্পর্কে বলছি। এই অ্যান্টেরিয়ার রিজিয়নের নিউক্লিয়াইগুলো বেশিরভাগই কিছু হরমোন ক্ষরণ করে, যাদের রিলিজিং ফ্যাক্টর বা রিলিজিং হরমোন বলে, যারা পিটুইটারিকে কিছু অ্যাডিশনাল হরমোন ক্ষরণ করার জন্য বাধ্য করে। আমরা কিছু ইম্পর্টেন্ট হরমোন যারা এই অ্যান্টেরিয়ার হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয় তাদের নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন পিটুইটারি গ্রন্থির উপর কাজ করে এবং পিটুইটারিকে ACTH অর্থাৎ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন নিঃসরণ করতে বা ক্ষরণ করতে বাধ্য করে। নাম্বার টু, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন সরাসরি পিটুইটারি গ্রন্থিকে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করতে আদেশ দেয়। নাম্বার থ্রি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন সরাসরি পিটুইটারিকে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH লিউটিনাইজিং হরমোন ক্ষরণ করতে নির্দেশ দেয়। নাম্বার ফোর, অক্সিটোসিন। এই হরমোন আমাদের শরীরের ইমোশন বিহেভিয়ারকে কন্ট্রোল করে। এই হরমোন আমাদের থ্রাস্ট, আমাদের সেক্সুয়াল অ্যারাউজাল, আমাদের রেকগনাইজেশন, আমাদের ম্যাটারনাল বিহেভিয়ারকে কন্ট্রোল করে। এছাড়াও রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপরেও এর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন প্রসবের সময় এবং ল্যাকটেশনের সময়। নাম্বার ফাইভ, ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিনের অপর নাম ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোন আমাদের শরীরের জলের সমতা বজায় রাখে কিডনিকে বার্তা পাঠিয়ে। এই অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন, এই দুটো হরমোন অ্যান্টেরিয়ার হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে পিটুইটারির পশ্চাৎ ভাগে এসে জমা থাকে। প্রয়োজন মতো এরা টার্গেট এরিয়াতে পৌঁছে যায়। নাম্বার সিক্স, সোমাটোস্ট্যানিন। এই হরমোন পিটুইটারি গ্রন্থিকে কিছু হরমোন যেমন গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণে বাধা দেয়। এই অ্যান্টেরিয়ার হাইপোথ্যালামাস আর কী কী কাজ করে? এরা আমাদের বডি টেম্পারেচার মেনটেন করে। কীভাবে? আমাদের শরীরে ঘাম হয়ে, সোয়েটিং হয়ে আমাদের বডি টেম্পারেচার লো হয়ে যায়, এইভাবে বডি টেম্পারেচারকে মেনটেন করে এই অ্যান্টেরিয়ার হাইপোথ্যালামাস। আর কী কাজ করে? সার্কাডিয়ান রিদমকে মেনটেন করে, মানে এটা আমাদের একটা ফিজিক্যাল এবং বিহেভিয়ারাল চেঞ্জ দ্যাট অকার্স ইন ডেইলি সাইকেল। উদাহরণস্বরূপ বলা যাক, দিনের বেলা আমরা জেগে থাকি আর রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়ি। এক্ষেত্রে সার্কাডিয়ান যে রিদমটা রয়েছে সেটা ডিপেন্ড করছে অন দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ লাইট। নেক্সট আমরা চলে যাব মিডল জোনে। অ্যান্টেরিয়ার জোন কমপ্লিট, অ্যান্টেরিয়ার রিজিয়নকে কমপ্লিট করার পর একে টিউবেরাল রিজিয়নও বলা হয়ে থাকে। মিডল জোন বা মিডল রিজিয়ন থেকে একটি হরমোন বেরায় যেটাকে আমরা বলি গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর। এই হরমোন পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন সিক্রিশন করার জন্য বার্তা পাঠায়। নেক্সট আমরা চলে আসব পোস্টেরিয়ার রিজিয়ন।
অর্থাৎ হাইপোথ্যালামাসের পোস্টেরিয়র রিজিয়ন, একে ম্যামিলারি রিজিয়নও বলা হয়ে থাকে। এই রিজিয়ন আমাদের শরীরের ঘাম হওয়াকে আটকে দেয় আর কাঁপুনি সৃষ্টি করার মাধ্যমে আমাদের বডি টেম্পারেচার মেনটেন করে। এবার আসবো একটা ইন্টারেস্টিং জায়গায়, দ্যাট ইজ হাইপোথ্যালামাস ডিসফাংশন। হাইপোথ্যালামাস ডিসফাংশন কথাটার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন হাইপোথ্যালামাসের ফাংশনটা ঠিকঠাক করতে পারে না, দ্যাট ইজ ডিসফাংশন। কোন কোন কন্ডিশনে এই ধরনের ঘটনা ঘটতে পারে? নাম্বার ওয়ান, যদি হেড ইঞ্জুরি হয়। নাম্বার টু, যদি হাইপোথ্যালামাসের চারধারে কোথাও টিউমার তৈরি হয়। নাম্বার ফোর, সার্জিক্যাল ইঞ্জুরি। নাম্বার ফাইভ, অটো ইমিউন কিছু ডিসঅর্ডারের জন্য। নাম্বার সিক্স, বার্থ ডিফেক্ট। হাইপোথ্যালামাসের ডিসফাংশন হলে কী কী সমস্যা বা লক্ষণ দেখা দেয়? নাম্বার ওয়ান, হাইপোথ্যালামাসের যদি ডিসফাংশন হয় তাহলে হাইপোথ্যালামাস থেকে ADH বা ভেসোপ্রেসিন ঠিকঠাক নিঃসৃত হবে না, ফলে কিডনি রিঅ্যাবসর্পশন অর্থাৎ জলের রিঅ্যাবসর্পশন করতে পারবে না। এর কারণে বারবার ইউরিনেশনের আর্জিং আসবে, অর্থাৎ বারবার মূত্রত্যাগের প্রবণতা দেখা দেবে। একে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস বা বহু মূত্র রোগ। এছাড়াও বিপি বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, ওয়েট গেইন করতে পারে, ওয়েট লস হতে পারে, রাতে ঘুম না আসতে পারে যাকে ইনসোমনিয়া বলে, খিদে চলে যেতে পারে, ইনফার্টিলিটি বা বন্ধাত্ব আসতে পারে, ডুয়ারফিজম বা বামনত্ব হতে পারে, এমনকি ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের টপিক, এন্ডোক্রিন সিস্টেমের লেকচার 2, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড।